দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। সাইবার সচেতনতা নিয়ে জেলা জুড়ে প্রচার চালাচ্ছে বারুইপুর জেলা পুলিশ। তারই মধ্যে ই কমার্স সাইটে জুতো কিনতে গিয়ে প্রতারিত হলো এক তরুণী। নরেন্দ্রপুর থানা এলাকার রানিয়ার বাসিন্দা আনসু সাহের অভিযোগ, জুতো কিনতে গিয়ে 19,059 টাকা তিনি প্রতারিত হয়েছেন। তার বক্তব্য, 285 টাকার একটি জুতোর অর্ডার করেন তিনি। পেমেন্ট করতে গিয়ে তার সমস্যা হওয়ায় তিনি হেল্পলাইনে সাহায্য নেন, যা অনলাইনেই দেওয়া ছিল। এই নাম্বারে ফোন করলে তারা একটি অ্যাপ ডাউনলোড করতে বলে। কথা বলা তার ফোনে একটি ওটিপি চায়। সেই ওটিপি শেয়ার করতেই তিনবারে তার 19,059 টাকা কেটে নেওয়া হয়। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনা তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ। ফ্লিপকার্টে একটা জুতো অর্ডার করেছিল। কি অর্ডার করেছিল? জুতো। হ্যাঁ, ওই পেমেন্টটা হয়নি। তাও একটু ইয়ে হয়ে গুগল থেকে একটা নাম্বার বার করলো, কি সার্ভিসের কোনো নাম্বার হবে, ওই নাম্বারটা বার করলো। তো ওই নাম্বারতে একটা নাম্বার পেলো, ওই নাম্বারতে যোগাযোগ করলো। তখন ও বলছে কি একটা অ্যাপ ইনস্টল করো, ইনডেক্স বলে। ইনডেক্স বলে অ্যাপটা ইনস্টল করেছে। তারপরে ওই নাম্বারটা যখন পেয়েছে, ওই নাম্বারটাও চেয়েছে যে যার নাম্বার বার করলো, ওর নাম্বারটা চেয়ে, তারপরে ও বলছে কি ওই নাম্বারটা বললো, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে। কত টাকা কেটেছে? 15,159 টাকা একবার কেটেছে, একবার 3,500 টাকা কেটেছে, একবার 400 টাকা কেটেছে, মোট 19,059 টাকা কেটেছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবুল প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।